মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে নেওয়া $200 মিলিয়ন ঋণের শেষ কিস্তি পরিশোধ করেছে শ্রীলঙ্কা। এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার রাতে ঋণের শেষ কিস্তিতে $51 মিলিয়ন ফেরত দেয় শ্রীলঙ্কা। এর আগে গেল ১৯ আগস্ট প্রথম কিস্তিতে $50 মিলিয়ন এবং ২ সেপ্টেম্বর দ্বিতীয় কিস্তিতে $100 মিলিয়ন ফেরত দেয় শ্রীলঙ্কা। ২০২১ সালে তিন কিস্তিতে দেওয়া ২০০ মিলিয়ন ঋণের বিপরীতে সুদ হিসেবে ২৫.৩৭ মিলিয়ন পেয়েছে বাংলাদেশ। ঠান্ডা পড়ছে না পুরো ছবিটা